এরপরে মুজাহিদুল ইসলাম শওকত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? যদি সঠিক হয় তবে সূরা বাকারা কতটুকু পড়তে হবে? এরপরে আব্দুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে? এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে? নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কি? এরপরে মাসুদ আল হাসান মুন আপনি জানতে চেয়েছেন পুরুষের জন্য ডায়মন্ড ব্যবহার করা যাবে কি না? হেলাল রহমান জানতে চেয়েছেন শীত বস্ত্র দেওয়ার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? হাফিজা খাতুন রূপা আপনি জানতে চেয়েছেন স্বামীর অনুমতি ছাড়া নিজের টাকা কি দান করা যাবে? ফারজানা সুলতানা বোন আপনি জানতে চেয়েছেন হালাল কর্মসংস্থান হিসাবে মেয়েরা কি কি কাজ করতে পারে? এরপরে বোন সাদিয়া ইসলাম জানতে চেয়েছেন লোকমুখে শুনেছি জীবদ্দশায় 1 কেজি সুরমা লাগালে সে জান্নাতি, এটা কি সঠিক? ফাতেমা বেগম জানতে চেয়েছেন চোখে ওয়াটার প্রুফ কাজল লাগালে অজু করলে অজু হবে কি না? এরপরে রানা রাজ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন এখন যেভাবে মেয়েরা অবাধে বিভিন্ন অফিসে চাকরি করেন তা কি জায়েজ আছে? ভাই মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায় সেখানে জিন শয়তান প্রবেশ করে না, এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন? এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো লিমিটেশন নাই যে এত আয়াত পড়বেন, যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন, নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন। যদি অনেক উলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসা বাড়িতে জিনের উপদ্রব কমে যায়, মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ। এরপরে আব্দুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে? দেখুন, নামাতে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই, আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি 3 আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাত হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না, সেজদা সাহুতে এটি কুলাবে না। এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে? ভাই শান্ত, প্রচণ্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে। সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গহানি হতে পারে, প্রচণ্ড রকমের রোগ দেখা দিতে পারে, জীবননাশের ভয় হয় আপনার, অথচ গরম করার পানি গরম করার কোনো ওয়ে না থাকে, এরকম যদি হয় তাহলে আপনি তাইমুম করতে পারেন। এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন, এরকম কোনো জায়গায় যদি থাকেন, কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে কিছু কিছু এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি শীত পড়ে, সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে, কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে ঢাকা ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে, এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সে জায়গা থেকে এটি আমাদের জন্য করা জায়েজ হবে না, অর্থাৎ তাইমুম করে নামাজ আদায় করা জায়েজ হবে না, গোসলই করতে হবে। আর গরম পানির ব্যবস্থা কমবেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে, একটু কষ্ট হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, অন্যরা জেনে যাবে, তাতে কি, আমার তো আল্লাহ তাআলার ফরজ নির্দেশ পালন করতে হবে, যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না। নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কি না? দেখুন, আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুগ্রহণের জন্য, অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে, সেই জায়গা থেকে আপনি কোনো সুগ্রহণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন, আগরবাতি জ্বালাতেই পারেন। এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মুরাদুল্লাহ তাআলা বলেছেন, ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রহণের জন্য, এটি ভালো, এটি খারাপ কোনো কাজ নয়, তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয়। এরপরে মাসুদ আল হাসান মুন আপনি জানতে চেয়েছেন পুরুষের জন্য ডায়মন্ড ব্যবহার করা যাবে কি না? ভাই মাসুম, পুরুষের জন্য ডায়মন্ড ব্যবহার করার পরে কোনো নিষেধাজ্ঞা কোনো দেশে আসেনি, সোনার ব্যাপারে স্বর্ণের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, রূপা ব্যবহার করতে পারবেন পুরুষ, ডায়মন্ডের ব্যাপারে যেহেতু কোনো নিষেধাজ্ঞা আসেনি অতএব ডায়মন্ড ব্যবহার করতে পারবেন, আল্লাহ আলম সব। হেলাল রহমান জানতেছেন শীত বস্ত্র দেওয়ার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? আমরা এবছর জাকাতের টাকা নিচ্ছি না শীত বস্ত্রে, তবে হ্যাঁ, কোনো গরিব অভাবে মানুষকে আপনি জাকাতের টাকা থেকে শীত বস্ত্র কিনে নিতে পারেন যদি তিনি জাকাত খাওয়ার মতো হকদার হন এবং শীত বস্ত্রের প্রয়োজন তার হয়। হাফিজা খাতুন রূপা আপনি জানতে চেয়েছেন স্বামীর অনুমতি ছাড়া নিজের টাকা কি দান করা যাবে? হ্যাঁ, অবশ্যই বোন হাফিজা, আপনি আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনার নিজস্ব টাকা নিজস্ব সম্পদ অবশ্যই দান করতে পারেন, কারণ আপনার সম্পদ সম্পূর্ণ আপনার ইখতিয়ারে, এটি ব্যবহারের ক্ষেত্রে স্বামী বা বাবা বা কোনো
অন্য কারোর অনুমোদন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ আপনার এখতিয়ারাধীন বিষয়, যদি সেটি আপনার মালিকানাধীন হয়। তবে সাংসারিক জীবনে সুখ শান্তির জন্য আপনার স্বামীর সাথে পরামর্শ করে নেওয়া ভালো। যদি স্বামী আপনার বিচক্ষণ হন, সুপরামর্শক হন, আপনার হিতাকাঙ্ক্ষী হন, তাহলে সেক্ষেত্রে তার সাথে পরামর্শ করে কাজ করা অবশ্যই কল্যাণের হবে। ফারজানা সুলতানা বোন, আপনি জানতে চেয়েছেন হালাল কর্মসংস্থান হিসেবে মেয়েরা কী কী কাজ করতে পারবে। মেয়েরা বাসা বাড়িতে হাতের কাজ করতে পারেন, আজকাল অনেক হাতের কাজ করা যায়, অনলাইনে অনেক কাজ করতে পারেন, পর্দা সম্পূর্ণ মেনটেন করে, ফেতনা থেকে বেঁচে থেকে। আর অফলাইনে যদি কাজ করতে হয় তাহলে এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারেন যেখানে সম্পূর্ণ নারীরা কাজ করেন, অর্থাৎ কোনো পুরুষের সাথে তার কোনো কাজ করতে হয় না, পুরুষের সাথে কথা বলা, সাক্ষাৎ করা, দেখা এগুলোর প্রয়োজন হয় না, অর্থাৎ পর্দা মেনটেন করা সম্ভব হয়। শরাই পর্দার জন্য যা যা প্রয়োজন সেগুলো করতে পারেন, তাকে দেখে অন্য কেউ বাজে চিন্তা করবেন সেরকম স্কোপ না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি হালাল কর্মসংস্থান হিসেবে এগুলোকে গ্রহণ করতে পারেন। এরপরে বোন সাদিয়া ইসলাম জানতেছেন, লোকমুখে শুনেছি জীবদ্দশায় 1 কেজি সুরমা লাগালে সে জান্নাতি, এটা কি সঠিক? না বোন, এরকম কোনো কথা নেই যে 1 কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে। তবে হ্যাঁ, মৌলিকভাবে সুরমা লাগানো রসুল আকরাম সাল্লাহ আসলামের সুন্না, এবং সে বিষয়ে নবী সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী। তবে 1 কেজি পরিমাণ লাগাইতে হবে এমন কোনো কথা নেই, এটি মনগড়া কথা। ফাতেমা বেগম জানতে চেয়েছেন, চোখে ওয়াটারপ্রুফ কাজল লাগালে অজু করলে অজু হবে কি না, যদিও এটা ইউজ করলে প্রলেপের মতো কিছু দেখি না। দেখুন, ওয়াটারপ্রুফ কাজল সম্পর্কে আমার ধারণা নেই, তবে চোখের পাপড়িতে উপরের অংশে যদি এরকম কিছু লাগানো হয় তাহলে সেক্ষেত্রে প্রলেপ না হলেও সেটি অজুভঙ্গের অজু না হওয়ার কারণ হওয়ার কথা। তার কারণ হলো ওয়াটারপ্রুফ হওয়ার মানেই হলো যে সেখানে সেটার কারণে ত্বকে অজু পানি লাগছে না, আর ত্বকে পানি না লাগলে অজু হবে না। অতএব আলাদা আবরণ তৈরি হোক বা না হোক, যদি ত্বকে পানি না পৌঁছে তাহলে অজু হবে না। তো এই বিষয়টি নির্ভর করবে আসলে বিষয়টির প্রকৃতির উপরে। এই ওয়াটারপ্রুফ কাজল এটার প্রকৃতিটা কী সে সম্পর্কে আমি যদি বিস্তারিত জানতে পারি তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এরপরে রানা রাজ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, এখন যেভাবে মেয়েরা অবাধে বিভিন্ন অফিসে চাকরি করেন তা কি জায়েজ আছে? না ভাই রানা, এটি জায়েজ নয়। অবাধে আপনার পুরুষদের সাথে পাশাপাশি অফিস আদালতে চাকরি করা জায়েজ নয়, এতে ফিতনার আশঙ্কা রয়েছে, এতে তার ইজ্জতের হানি হওয়ার আশঙ্কা রয়েছে, তিনি ফিতনায় পতিত হবেন, অন্যরা ফিতনায় পতিত হবেন, এই আশঙ্কা অত্যন্ত জোরালোভাবে রয়েছে। সবচেয়ে বড় কথা হলো ইসলামী শরীয়তের পর্দার যে বিধিবিধান সেগুলো লঙ্ঘন হয়ে যায়, রক্ষা করা সম্ভব হয় না। হ্যাঁ, যদি কেউ সেটা রক্ষা করে করতে পারেন, এমন কোনো পদে কাজ করেন, এমন কোনো পরিবেশ থাকে, তাহলে সে তার জন্য জায়েজ রয়েছে। তবে সচরাচর যেগুলো হয়ে থাকে, ব্যাংকে, অফিস আদালতে নারী পুরুষ একসঙ্গে কাজ করছেন, সেখানে পর্দা মেনটেন করে কাজ করা সম্ভবপর হয় না বেশিরভাগ ক্ষেত্রে, যার কারণে এগুলো জায়েজ নয়।